সব থেকে বেশি লাভ ফুচকার ব্যবসায়ী, কারণ ফুললে ফুচকা আর না ফুললে চুরমুড়। আমায় তুমি কথা দাও, আমি যদি তোমায় প্রপোজ করি তুমি অ্যাকসেপ্ট করে নেবে? কি করে মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। খুশিকে কখনো কেনা যায় না, তবে কষ্ট করলে খুশিকে পটানো যেতে পারে। কি করে রাস্তায় একজনের উপরে ক্রাশ খেয়েছিলাম, এখন তার মুখটাই মনে পড়ছে না। কি করে আমায় সারাদিন মশারা ছাড়া বিরক্ত করার মতো কেউ নেই। কি করে যদি আপনার ছেলে ফোনে হ্যালো হ্যালো করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনার হবু বৌমার ফোন এসেছে। ট্রেনে লেখা ছিল মহিলাদের কামড়া, শালা কামড়াবো কি, উঠতেই তো দিল না। আচ্ছা, বিয়ের ফুল ফোটানোর জন্য মাটিতে কোন সার ব্যবহার করবো? কি করে আমাদের ছাত্র জীবনে 3G 4G ছিল না, ছিল পিতাজি, মাতাজি, মাস্টারজি, যাদের এক থাপ্পড়েই আমাদের ফুল নেটওয়ার্ক চলে আসতো। কি করে যারা বাপের একমাত্র মেয়ে তারা মারো তালি, কারণ তার স্বামীরা পাবে না কোনো শালি। কি করে ভালোবাসা যখন মন থেকে মাথায় উঠে যায়। কি করে আমাদের ওইসব স্টাডি টেবিল ফেবিল লাগবে না, আমরা বিছানাতে পড়তে বসি, বসতে বসতে শুয়ে পড়ি। কি করে তুমি হাজারো বিরক্ত হও সেটা আমার দেখার বিষয় নয়, তোমাকে নতুন নতুন উপায়ে কিভাবে বিরক্ত করা যায় সেটা আমার দেখার বিষয়। কি করে সবাই যে বলিস একটা মেয়ে খুঁজে দে না, তোদের কি আমাকে দেখে দালাল মনে হয়? কি করে ভাগ্যিস মেয়েরা মদ খায় না, না হলে যারা না খেয়ে এত বক বক করে খেলে তো বাক্যস্রোতের বন্যা বইয়ে দিত। কি করে শুয়ে থাকতে থাকতে বিছানার মাঝখানটা গর্ত হয়ে গেছে। কি করে আপনি যাকে আপন ভেবে আপনার সব কথা বলেন, সে অন্যজনকে আপন ভেবে আপনার সব কথা বলে দেয়। কি করে এই পৃথিবীতে হাজার রকমের অ্যানিমেল আছে, কিন্তু আমার ফেভারিট আমার বেস্ট ফ্রেন্ড। কি করে প্রেম করার জন্য ছোট সাইজের মেয়েগুলো একদম পারফেক্ট, কারণ পালিয়ে বিয়ে করার সময় কোলে নিয়ে দৌড়ানো যাবে। কি করে ওয়েট কমাতে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, কচুরি আলুর তরকারি আর চা খেয়ে বাড়ি ফিরে এলাম। কি করে কাল ছাদ থেকে একটা মেয়েকে দেখছিলাম রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, সাহায্য করার জন্য আমি গিয়ে দেখি সালা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে। কি করে আমি ইচ্ছা করলে আইফোন কিনতে পারি, কিন্তু লোকের এটো করা আপেল আমি কিনবো কেন? কি করে ভালোবাসা হলো একটা মন্দির, আর ওই মন্দিরের পাশে বসে থাকা আমি এক ভিখারি। কি করে মশা হলো একমাত্র সেলিব্রিটি প্রাণী, যার গান শুনে হাততালি না মেরে থাকাই যায় না।
কিওর একটা স্বামী তার বউকে খুশি করার জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিল। পরে জানতে পারল ওইগুলো কাচার জন্য বাইরে রাখা ছিল। মাঝে মাঝে নিজেকে দেখি আর ভাবি উপরওয়ালা কি মারাত্মক জিনিস বানিয়েছে মাইরি। প্রেম করে কি হবে? বিয়ের আগে প্রেম করা মানে অযথা অন্য কারোর বউকে পাহারা দেয়া। পরীক্ষা হবে জেনেও কেউ পড়তে বসে না, অথচ বিয়ে হবে জেনেও প্রেম করে। অদ্ভুত মানুষজন। সামনের মাস থেকে বউদের দিন শেষ, চলবে বরেদের দিন, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি এতটাই স্ট্রং হয়ে গেছি যে এখন পেঁয়াজ কাটলেও চোখে জল আসে না। খাবারের থালায় এক কোনা খাবার ছাড়ি না, আর তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেবো। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়, তাই বলে তুই অন্যের লাভার ছিনিয়ে নিবি? এ কি পেটে হালকা চর্বি না থাকলে শাড়িতে খুব একটা মানায় না, কেমন যেন নাগিন নাগিন লাগে। যখন ক্যারিয়ার নিয়ে একটু সিরিয়াস হই তখনই মন চায় একটা প্রেম করি। ইচ্ছা করছে মরে যাই, কিন্তু মরবোটা কেন? সাহস থাকলে আই লাভ ইউ বলে দেখাও, আই লাভ ইউ টু বলার দায়িত্ব আমার। কি করে প্রেমও করবে আবার মানসিক শান্তিও চাইবে। বলি পান্তা ভাতের বিরিয়ানি কোনোদিনও খেয়েছো? কি করে আমার সাথে প্রেম করবে? কি আমি কি কাজ করি? আমি স্টেট ব্যাংকের ডক্টর। কি করে মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো, নেই মজাক হো রে।